পর্যন্তই সঙ্গে থাকার জন্য। হুমায়ুন আহমেদ 1948 খ্রিস্টাব্দের 13 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনা মহকুমার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে 1948 খ্রিস্টাব্দে 13 নভেম্বর শহীদ ফয়জুর রহমান পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত তার অনুজ মোহাম্মদ মোহনগঞ্জ জাফর ইকবাল দেশের একজন বিখ্যাত শিক্ষক এবং কথা সাহিত্যিক, পিতা সর্বকনিষ্ঠ ভ্রাতা রহমান হাসান হাবিব রম্য সাহিত্যিক এবং কার্টুনিস্ট। তার অনুজ বোন হলেন সুফিয়া হায়দার, দেশের শহীদ বিখ্যাত শিক্ষক এবং কথা সাহিত্যিক। ছোটবেলায় হুমায়ুন আহমেদের নাম রাখা হয়েছিল শামসুর রহমান এবং ডাকনাম কাজল। 1973 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। হুমায়ুন আহমেদের নাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় প্রথম বৈজ্ঞানিক গল্প কাহিনী 1973 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তার উল্লেখযোগ্য হিসেবে কর্মসমূহ হচ্ছে নন্দিত নরকে, বিশ্ববিদ্যালয়ের কর্মরত কারাগার, গৌরীপুর জংশন, বৈজ্ঞানিক দিন রাত্রি, কোথাও কেউ নেই, আগুনের পরশমণি, জোছনা ও জননীর গল্প প্রভৃতি। এছাড়াও হিমু এবং মিসির আলী, আয়নার স্ট্যান্ড ভেঙে গেছে বলে কিছু একটাতে ঠেকা না দিয়ে তাকে দাঁড়া করানো যায় না। শকত সাহেব মুখ ভর্তি ফেনা নিয়ে আয়নাটার দিকে তাকিয়ে আছেন, দাড়ি শেভ করবেন। 45 বছরের পর মুখের দাড়ি শক্ত হয়ে যায়, ইচ্ছা করলেই রেজারের এক টানে দাড়ি কাটা যায় না। মুখে সাবান মেখে অপেক্ষা করতে হয়, একসময় দাড়ি নরম হবে, তখন কাটতে সুবিধা। দাড়ি নরম হয়েছে এ ব্যাপারে নিশ্চিত হবার পর শকত সাহেব রেজার দিয়ে একটা টান দিতেই তার গাল কেটে গেল, রক্তক মনে হয় কেটেই গেছে, গলগল করে রক্ত বের হচ্ছে। শকত সাহেব এক হাতে গাল চেপে বসে আছেন, কিছুক্ষণ চেপে ধরে থাকলে রক্ত পড়া বন্ধ হবে। ঘরে স্যাভলন ট্যাবলন কিছু আছে কি না কে জানে, কাউকে ডেকে জিজ্ঞেস করতেও ইচ্ছে করছে না। সকালবেলার সময়টা হলো ব্যস্ততার সময়, সবাই কাজ নিয়ে থাকে, কি দরকার বিরক্ত করে। এই এক মাসে চারবার গাল কাটল, আয়নাটাই সমস্যা করছে, পুরনো আয়না, পাড়া নষ্ট হয়ে গেছে, কিছুই পরিষ্কার দেখা যায় না। একটা ছোট আয়না কেনার কথা তিনি তার স্ত্রী মনোয়ারাকে কয়েকবার বলেছেন, মনোয়ারা এখনও কিনে উঠতে পারেনি। তার বোধহয় মনে থাকে না, মনে থাকার কথাও না, আয়নাটা শকত সাহেব একাই ব্যবহার করেন, বাসার সবাই ড্রেসিং টেবিলের বড় আয়না ব্যবহার করে। কাজেই হাত আয়নাটার যে পাড়া উঠে গেছে মনোয়ারার তা জানার কথা না, আর জানলেও বা কি, সবসময় সব কথা মনে থাকে। শকত সাহেব নিজেই কতবার ভেবেছেন অফিস থেকে ফেরার পথে একটা আয়না কিনে আনবেন, অফিস থেকে তো রোজই ফিরছেন, কই আয়না তো কেনা হচ্ছে না, আয়না কেনার কথা মনেই পড়ছে না, মনে পড়ে শুধু দাড়ি শেভ করার সময়। শোবার ঘর থেকে শকত সাহেবের বড় মেয়ে ইরা বের হল, সে এবছর ইউনিভার্সিটিতে ঢুকেছে, সেজন্যেই সবসময় এক ধরনের ব্যস্ততার মধ্যে থাকে। শকত সাহেব বললেন, মা ঘরে স্যাভলন আছে? ইরা বলল, জানি না বাবা। সে যেরকম ব্যস্তভাবে বারান্দায় এসেছিল সেরকম ব্যস্ত ভঙ্গিতে আবার ঘরে ঢুকে গেল, বাবার দিকে ভালো মতো তাকালোও না, তার এত সময় নেই। রক্ত পড়া বন্ধ হয়েছে কি না এটা দেখার জন্য শকত সাহেব গাল থেকে হাত সরিয়ে আয়নার দিকে তাকালেন। আশ্চর্য কাণ্ড, আয়নাতে দেখা যাচ্ছে ছোট্ট একটা মেয়ে বসে আছে, আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গায়ে লাল ফুল আঁকা সুতির একটা ফ্রক, খালি পা, মাথার চুল বেনি করা, দুদিকে দুটো বেনি ঝুলছে, দুটো বেনিতে দু রঙের ফিতা, একটা লাল একটা সাদা। মেয়েটার মুখ গোল, চোখ দুটা বিষণ্ন, মেয়েটা কে? শকত সাহেব ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালেন, তার ধারণা হলো হয়তো টুকটাক কাজের জন্যে বাচ্চা একটা কাজের মেয়ে রাখা হয়েছে, সে বারান্দায় তার পেছনে বসে আছে, তিনি এতক্ষণ লক্ষ্য করেননি। বারান্দায় তার পেছনে কেউ নেই, পুরো বারান্দা ফাঁকা, তাহলে আয়নায় মেয়েটা এলো কোত্থেকে? শকত সাহেব আবার আয়নার দিকে তাকালেন, ওই তো মেয়েটা বসে আছে, তার রোগা রোগা ফর্সা পা দেখা যাচ্ছে, পিটপিট করে তাকাচ্ছে তার দিকে, ব্যাপারটা কি? মেয়েটা একটু যেন ঝুঁকে এলো, শকত সাহেবকে অবাক করে দিয়ে মিষ্টি গলায় বলল, আপনার গাল কেটে গেছে, রক্ত পড়ছে। শকত সাহেব আবারও ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালেন, না কেউ নেই, তার কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে? একমাত্র পাগলরাই উদ্ভট এবং বিচিত্র ব্যাপার ট্যাপার দেখতে পায়, এই বয়সে পাগল হয়ে গেলে তো সমস্যা, চাকরি চলে যাবে, সংসার চলবে কিভাবে? শকত সাহেব আয়নার দিকে তাকালেন না, আয়না হাতে ঘরে ঢুকে গেলেন।
নিজের শোবার ঘরের টেবিলে আয়নাটা উল্টো করে রেখে দিলেন। একবার ভাবলেন ঘটনাটা তার স্ত্রীকে বলবেন, তারপরই মনে হলো কি দরকার, সব কিছুই সবাইকে বলে বেড়াতে হবে তা তো না। তাছাড়া তিনি খুবই স্বল্পভাষী, কারো সঙ্গেই তার কথা বলতে ভালো লাগে না। অফিসে যতক্ষণ থাকেন নিজের মনে থাকতে চেষ্টা করেন, সেটা সম্ভব হয় না, অকারণে নানান কথা বলতে হয়, যত না কাজের কথা তার চেয়ে বেশি অকাজের কথা। অফিসের লোকজন অকাজের কথা বলতেই বেশি পছন্দ করে। শওকত সাহেব ইস্টার্ন কমার্শিয়াল ব্যাংকের ক্যাশিয়ার, ক্যাশের হিসাব ঠিক রাখা, দিনের শেষে জমা খরচ হিসাব মেলানোর কাজটা অত্যন্ত জটিল। এই জটিল কাজটা করতে গেলে মাথা খুব ঠান্ডা থাকা দরকার, অকারণে রাজ্যের কথা বললে মাথা ঠান্ডা থাকে না, কেউ সেটা বোঝে না, সবাই প্রয়োজন না থাকলেও তার সঙ্গে কিছু খাজুরে আলাপ করবেই। কি শওকত সাহেব, মুখটা এমন শুকনো কেন? ভাবির সঙ্গে ফাইট চলছে নাকি? আজকে শার্টটা তো ভালো পরেছেন, বয়স মনে হচ্ছে 10 বছর কমে গেছে, রঙে আছেন দেখি। শওকত ভাই দেখি চা খাওয়ান, আপনার স্বভাবটা কাউটা ধরনের হয়ে গেছে, চাটা কিছুই খাওয়ান না, আজ ছাড়াছাড়ি নাই। এইসব অকারণ অর্থহীন কথা শুনতে শুনতে শওকত সাহেব ব্যাংকের হিসাব মেলান। মাঝে মাঝে হিসাবে গণ্ডগোল হয়ে যায়, তার প্রচণ্ড রাগ লাগে, পুরো হিসাব আবার গোড়া থেকে করতে হয়। মনের রাগ তিনি প্রকাশ করেন না, রাগ চাপা রেখে মুখ হাসি হাসি করে রাখার ক্ষমতা তার আছে। মনের রাগ চেপে রেখে অপেক্ষা করেন কখন সামনে বসে থাকা মানুষটা বিদেয় হবে। তিনি তার হিসাব আবার গোড়া থেকে করতে শুরু করবেন, খুবই সমস্যার ব্যাপার। তবে মাসখানেক হলো শওকত সাহেব আরও বড় ধরনের সমস্যায় পড়েছেন, ব্যাংকে কম্পিউটার চলে এসেছে, এখন থেকে হিসাবপত্র সব হবে কম্পিউটারে। চ্যাংরা একটা ছেলে, নাম সাজেদুল করিম, সবাইকে কম্পিউটার ব্যবহার করা শেখাচ্ছে, সবাই শিখে গেছে, শওকত সাহেব কিচ্ছু শিখতে পারেননি। যন্ত্রপাতির ব্যাপার তার কাছে সবসময়ই অতি জটিল মনে হয়, সামান্য ক্যালকুলেটারও তিনি কখনো ঠিক মতো ব্যবহার করতে পারেন না, একটা বেড়াছেড়া হয়েই যায়। তাছাড়া যন্ত্রের উপর তার বিশ্বাস নেই, তিনি যত দায়িত্বের সঙ্গে একটা যোগ করবেন যন্ত্র কি তা করবে, কেনই বা করবে, ভুল ভ্রান্তি করলে বড় সাহেবদের গালি খাবেন, তার চাকরি চলে যাবে, যন্ত্রের তো সে সমস্যা নেই, যন্ত্রকে কেউ গালিও দেবে না বা তার চাকরিও চলে যাবে না, তারপরেও কেন মানুষ এত যন্ত্র করে। কম্পিউটার তার কাছে অসহ্য লাগে, অনেকটা টেলিভিশনের মতো একটা জিনিস, হিসাব নিকাশ সব পর্দায় উঠে আসছে, এমনিতেই টেলিভিশন তার ভালো লাগে না, বাসায় তিনি কখনো টিভি দেখেন না, যে যেটা অপছন্দ করে তার কপালে সেটাই জোটে, এটাই বোধহয় সত্যি, তিনি টিভি পছন্দ করেন না। এখন টিভির মতো একটা জিনিস সব সময় তার টেবিলে থাকবে, অফিসে যতক্ষণ থাকবেন তাকে তাকিয়ে থাকতে হবে টিভির পর্দার দিকে, যে পর্দায় গান বাজনা হবে না, শুধু হিসাব নিকাশ হবে, কোনো মানে হয়? অফিস শুরু হয় 9টার সময়, শওকত সাহেব 9টা বাজার ঠিক 10 মিনিট আগেই অফিসে ঢোকেন, তার টেবিলে পিরিচের ঢাকা এক গ্লাস পানি থাকে, তিনি পানিটা খান, তারপর 3 বার কুল হোয়াল্লা পরে কাজকর্ম শুরু করেন, এটা তার নিত্য দিনকার রুটিন। আজ অফিসে এসে দেখেন কম্পিউটারের চ্যাংরা ছেলেটা সাজেদুল করিম তার টেবিলের সামনের চেয়ারে বসে ভুরু কুচকে সিগারেট টানছে, পিরিচে ঢাকা পানির গ্লাসটা খালি, সাজেদুল করিম খেয়ে ফেলেছে নিশ্চয়ই। সাজেদুল করিম শওকত সাহেবকে দেখে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, স্যার কেমন আছেন? ভালো আছি স্যার, আজ আমি আপনার জন্যই সকাল সকাল চলে এসেছি। ও আচ্ছা, জিএম সাহেব খুব রাগারাগি করছিলেন, আপনাকে কম্পিউটার শেখাতে পারছি না, তাই স্যার আমি ঠিক করেছি সারাদিন আপনার সঙ্গেই থাকব। শওকত সাহেব শুকনো মুখে বললেন, আচ্ছা আমরা চা খাই, চা খেয়ে শুরু করি, কি বলেন স্যার? শওকত সাহেব কিছু বললেন না, বেল টিপে বেয়ারাকে চা দিতে বললেন। সাজেদুল করিম হাসি হাসি মুখে বলল, গতকাল যা যা বলেছিলাম সেসব কি স্যার আপনার মনে আছে? শওকত সাহেবের কিছুই মনে নেই, তবু তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন, একটা ছোটখাটো ভাইবা হয়ে যাক। স্যার বলুন তো দেখি, মেগাবাইট ব্যাপারটা কি? মনে নাই। র্যাম কি সেটা মনে আছে? না। না মনে থাকলে নাই, এটা এমন কি জরুরি ব্যাপার? মেগাবাইট র্যাম সবই হচ্ছে কম্পিউটারের মেমোরির একটা হিসাব, এক একজন মানুষের যেমন এক এক রকম স্মৃতিশক্তি থাকে, কম্পিউটারেরও তাই। কিছু কিছু কম্পিউটারের স্মৃতিশক্তি থাকে স্যার অসাধারণ, আবার কিছু কিছু কম্পিউটারের স্মৃতিশক্তি সাধারণ মানে। মেগাবাইট হচ্ছে স্মৃতিশক্তির একটা হিসাব, মেটা হলো 10^6, আর বাইট হলো 10^6 ভাগের এক ভাগ, আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। স্যার বুঝতে পেরেছেন? শওকত সাহেব কিছুই বোঝেননি, তারপরেও বললেন, বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল রাখবেন স্যার, কম্পিউটার হলো আয়নার মতো,
আয়নার মতো? হ্যাঁ স্যার, আয়নার মতো। এই আয়নাতে যেমন হয়, আয়নার সামনে যা থাকে তা আয়নাতে দেখা যায়, কম্পিউটারেরও তাই থাকে। কম্পিউটারকে আপনি যাই দেবেন সে তাই আপনাকে দেখাবে, নিজ থেকে সে বানিয়ে আপনাকে কিচ্ছু দেবে না, তার সে ক্ষমতা নেই স্যার। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এখন আসুন মেমোরি এবং হার্ড ডিস্ক এই দুইয়ের ভেতর একটা সূক্ষ্ম পার্থক্য আপনাকে বুঝিয়ে বলি। আমার কথা মন দিয়ে শুনছেন তো? হ্যাঁ। শওকত সাহেব আসলে মন দিয়ে কিছুই শুনছেন না, আয়নার কথায় তার নিজের আয়নাটার কথা মনে পড়ে গেছে। ব্যাপারটা কি? আয়নার ভেতরে ছোট মেয়েটা এলো কিভাবে? মেয়েটা কে? তার নাম কি? চোখ পিটপিট করে তার দিকে তাকাচ্ছিল। বেয়ারা চা নিয়ে এসেছে। শওকত সাহেব চায়ের কাপে অন্যমনস্ক ভঙ্গিতে চুমুক দিচ্ছেন। সাজেদুল করিম বলল, স্যার আপনি কি স্যার কোনো কিছু নিয়ে চিন্তিত না? তো তাহলে আসুন কম্পিউটারের ফাইল কিভাবে খুলতে হয় আপনাকে বলি। শুধু মুখে বললে হবে না স্যার, হাতে কলমে দেখাতে হবে। হার্ড ডিস্ক হলো আমাদের ফাইলিং ক্যাবিনেট, সব ফাইল আছে হার্ড ডিস্কে। সেখান থেকে একটা বিশেষ ফাইল কিভাবে বের করব? বিকেল চারটা পর্যন্ত শওকত সাহেব কম্পিউটার নিয়ে ঘটঘট করলেন। লাভের মধ্যে লাভ হলো তার মাথা ধরে গেল, প্রচণ্ড মাথা ধরা। সাজেদুল করিমকে মাথা ধরার ব্যাপারটা জানতে দিলেন না। বেচারা এত আগ্রহ করে বোঝাচ্ছে, তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কম্পিউটারের মতো সহজ কিছু পৃথিবীতে তৈরিই হয়নি। স্যার আজ এই পর্যন্তই থাক, তাহলে আবার নতুন করে শুরু। আচ্ছা। অফিস থেকে বেরোবার আগে জিএম সাহেব শওকত সাহেবকে ডেকে পাঠালেন। শওকত সাহেবের বুক কেঁপে উঠল। জিএম সাহেবকে তিনি কম্পিউটারের মতোই ভয় পান। যদিও ভদ্রলোক অত্যন্ত মিষ্টভাষী, হাসি মুখ ছাড়া কথাই বলতে পারেন না। জিএম সাহেবের ঘরে ঢুকতেই তিনি হাসি মুখে বললেন, কেমন আছেন শওকত সাহেব? জি স্যার ভালো। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? শওকত সাহেব বসলেন, তার বুক কাঁপছে, পানির পিপাসা পেয়ে গেছে। আপনার কি শরীর খারাপ? জি না স্যার। দেখে অবশ্যই মনে হচ্ছে শরীর খারাপ। যাই হোক, কম্পিউটার শেখার কতদূর হলো? শওকত সাহেব কিছু বললেন না, মাথা নিচু করে বসে রইলেন। জিএম সাহেব বললেন, আমি সাজেদুল করিমকে গতকাল কঠিন বকা দিয়েছি, তাকে বলেছি তুমি কেমন ছেলে, সামান্য একটা জিনিস শওকত সাহেবকে শেখাতে পারছো না। তার দোষ নেই স্যার, সে চেষ্টার কোনো ত্রুটি করছে না, আসলে আমি শিখতে পারছি না। পারছেন না কেন? বুঝতে পারছি না স্যার। কম্পিউটার তো আজ ছেলে খেলা, 7-8 বছরের বাচ্চারা কম্পিউটার দিয়ে খেলছে, আপনি পারবেন না কেন? আপনাকে তো পারতেই হবে, পুরনো দিনের মতন কাগজে কলমে বসে বসে হিসাব করবেন আর মুখে বিড়বিড় করে বলবেন হাতে আছে 5, তা তো হবে না। আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, যা হবে সব কম্পিউটারে। জি স্যার। নতুন টেকনোলজি যারা নিতে পারবে না তাদের তো আমার প্রয়োজন নেই, ডারউইনের সেই থিওরি সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আজ যান, চেষ্টা করুন ব্যাপারটা শিখে নিতে, এটা এমন কিছু না, আপনার নিজের ভেতরে শেখার চেষ্টা থাকতে হবে। আপনি যদি ধরেই নেন কোনোদিন শিখতে পারবেন না, তাহলে তো কোনোদিনই শিখতে পারবেন না, ঠিক না? জি স্যার ঠিক। আচ্ছা আজ যান তাহলে। বেরোবার সময় তিনি দরজায় ধাক্কা খেলেন, ডান চোখের উপর কপাল সুপুরির মতো ফুলে উঠল, মাথা ধরাটা আরও বাড়ল। শওকত সাহেব মাথা ধরা নিয়েই বাসায় ফিরলেন। বাসা খালি, শুধু কাজের বুয়া আছে, বাকি সবাই নাকি বিয়ে বাড়িতে গেছে, ফিরতে রাত হবে, আবার না ফেরার সম্ভাবনাও আছে। কার বিয়ে শওকত সাহেব কিছুই জানেন না, তাকে কেউ কিছু বলেনি, বলার প্রয়োজনও মনে করেনি। তিনি হাত মুখ ধুয়ে বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে রইলেন। এতে যদি মাথা ধরাটা কমে, ইদানিং তার ঘন ঘন মাথা ধরছে, চোখ আরও খারাপ করেছে কি না কে জানে। চোখের ডাক্তারের কাছে একবার গেলে হয়, যেতে ইচ্ছা করছে না। ডাক্তারের কাছে যাওয়া মানেই টাকার খেলা, ডাক্তারের ভিজিট, নতুন চশমা, নতুন ফ্রেম। কাজের বুয়া তাকে নাস্তা দিয়ে গেল, একটা পিরিচে কয়েক টুকরো পেঁপে, আধবাটি মুড়ি এবং শর্করা চা। পেঁপেটা খেতে তিতা তিতা লাগলো, মুড়ি মিইয়ে গেছে, দাঁতের চাপে রবারের মতো চ্যাপটা হয়ে যাচ্ছে, তার প্রচণ্ড খিদে লেগেছিল। তিনি তিতা পেঁপে এবং মিয়ানো মুড়ি সবটা খেয়ে ফেললেন। চা খেলেন, গরম চা খেলে মাথা ধরাটা কমবে ভেবেছিলেন, কমলো না, কারণ চা গরম ছিল না। এই কাজের বুয়া গরম চা বানানোর কায়দা জানে না, তার চা সবসময় হয় কুসুম গরম। শওকত সাহেব মাথা ধরা ট্যাবলেটের খোঁজে শোবার ঘরে ঢুকলেন। টেবিলের ড্রয়ারে প্যারাসিটামল ট্যাবলেট থাকার কথা, কিছুই পাওয়া গেল না। ড্রয়ারের ভেতর হাত আয়নাটা লুকানো, মনোয়ারা নিশ্চয় রেখে দিয়েছে। আচ্ছা, আয়নাটার ভেতর মেয়েটা কি এখনও আছে? শওকত সাহেব আয়নাটা হাতে নিলেন, অস্বস্তি নিয়ে তাকালেন। আশ্চর্য,
মেয়েটা তো আছে, আগের বার বসেছিল এখন দাঁড়িয়ে আছে, আগের ফ্রকটাই গায়ে। মেয়েটা খুব সুন্দর তো, গোল মুখ, মায়া মায়া চেহারা, বয়স কত হবে, 11-12 বেশি না, কমও হতে পারে। মেয়েটার গলায় নীল পুঁতির মালা, মালাটা আগে লক্ষ্য করেননি। শকত সাহেব নিচু গলায় বললেন, তোমার নাম কি? মেয়েটা মিষ্টি গলায় বলল, চিত্রলেখা। বাহ, সুন্দর নাম। মেয়েটা লাজুক ভঙ্গিতে হাসল। শকত সাহেব আর কি বলবেন ভেবে পেলেন না। মেয়েটাকে আর কি বলা যায়, আয়নার ভেতর সে এলো কি করে, এটা কি জিজ্ঞেস করবেন? প্রশ্নটা মেয়েটার জন্য জটিল হয়ে যাবে না তো? জটিল প্রশ্ন জিজ্ঞেস করে লাভ নেই। তিনি কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটা বলল, আপনার কপালে কি হয়েছে? ব্যথা পেয়েছি, জিএম সাহেবের ঘর থেকে বের হওয়ার সময় দরজায় ধাক্কা খেলাম। খুব বেশি ব্যথা পেয়েছেন? খুব বেশি না। তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি না। স্কুলে যাও না? আয়নার ভেতর তুমি এলে কি করে? তাও জানি না। তোমার বাবা মা তারা কোথায়? জানি না। তোমার বাবা মা আছেন তো? আছেন না? জানি না। তুমি কি একা থাকো? শকত সাহেব লক্ষ্য করলেন মেয়েটা কেঁপে কেঁপে উঠছে, বুকের উপর দুটো হাত আড়াআড়ি করে রাখা, মনে হয় তার শীত লাগছে, অথচ এটা চৈত্র মাস, শীত লাগার কোনো কারণই নেই। তিনি নিজে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছেন, মাথার উপর ফ্যান ঘুরছে, তার বাতাসটা পর্যন্ত গরম। কাঁপছো কেন? শীত লাগছে নাকি? এখানে খুব শীত। তোমার কি গরম কাপড় নেই? না। তোমার এই একটাই জামা? আমাকে তুমি চেনো? চিনি। আমি কে বলো তো? তা বলতে পারি না। আমার নাম জানো? আপনি তো আপনার নাম বলেননি, জানবো কিভাবে? আমার নাম শকত, শকত আলী। ও আচ্ছা। আমার 3 মেয়ে। ছেলে নাই? না, ছেলে নাই। আপনার মেয়েরা কোথায় গেছে? বিয়ে বাড়িতে গেছে। কার বিয়ে? কার বিয়ে আমি ঠিক জানি না, আমাকে বলেন। আপনার মেয়েদের নাম কি? বড় মেয়ের নাম ইরা, মেজোটার নাম সোমা, সবচেয়ে ছোটটার নাম কল্পনা। ওদের নামে কোনো মিল নেই কেন? সবাই তো মিল দিয়ে দিয়ে মেয়েদের নাম রাখে। বড় মেয়ের নাম ইরা হলে মেজোটার নাম হয় মীরা, ছোটটার নাম হয় নীরা। ওদের মা নাম রেখেছে, মিল দিতে ভুলে গেছে। আপনি নাম রাখেননি কেন? আমিও রেখেছিলাম, আমার নাম কারো পছন্দ হয়নি। আপনি কি নাম রেখেছিলেন? বড় মেয়ের নাম রেখেছিলাম বেগম রোকেয়া, মহিষী নারীর নামে নাম, তার মা পছন্দ করেনি। তার মার অবশ্য দোষ নেই, পুরনো দিনের নাম তো, এই জন্য পছন্দ হয়নি। বেগম রোকেয়া কে? তোমাকে বললাম না, মহিষী নারী, রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মেছিলেন, মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য প্রাণপাত করেছিলেন। তুমি তার নাম শোনোনি? জি না। কলিং বেল বেজে উঠল, শকত সাহেব আঁতকে উঠলেন, ওরা বোধহয় চলে এসেছে। তিনি আয়না ড্রয়ারে রেখে দরজা খোলার জন্য গেলেন, ওদের সামনে আয়না বের করার কোনো দরকারই নেই, তারা কি না কি মনে করবে, দরকার কি? অবশ্য আয়নায় তিনি নিজেও কিছু দেখছেন না, সম্ভবত এটা তার কল্পনা, কিংবা তিনি পাগল হয়ে যাচ্ছেন। ছোটবেলায় তিনি যখন স্কুলে পড়তেন, তখন তাদের অবনী স্যার স্কুলের সামনের বড় আম গাছটার সঙ্গে কথা বলতেন, কেউ দেখে ফেললে খুবই লজ্জা পেতেন। এক বর্ষাকালে তিনি স্কুলের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখেন অবনী স্যার আম গাছের সঙ্গে কথা বলছেন। অবনী স্যার তাকে দেখে খুব লজ্জা পেয়ে বললেন, সন্ধ্যাবেলা এমন ঝোপঝাড়ের মধ্য দিয়ে হাঁটবি না, খুব সাপের উপদ্রব। তার পরের বছরই স্যার পুরোপুরি পাগল হয়ে গেলেন, তার আত্মীয় স্বজন তাকে নিয়ে ইন্ডিয়া চলে গেল, কে জানে তিনি নিজেও হয়তো পাগল হয়ে যাচ্ছেন। পুরোপুরি পাগল হবার পর তার স্ত্রী ও মেয়েরা হয়তো তাকে পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে আসবে। পাবনায় ভর্তি হতে কত টাকা লাগে কে জানে, টাকা বেশি লাগলে ভর্তি নাও করাতে পারে, হয়তো নিজেদের বাড়িতেই দরজায় তালাবদ্ধ করে রাখবে, কিংবা অন্য কোনো দূরের শহরে নিয়ে ছেড়ে দিয়ে আসবে। পাগল পুষতে না পারলে দূরে ছেড়ে দিয়ে আসতে হয়, এতে দোষ হয় না, পাগল তো আর মানুষ না, তারা বোধ শক্তিহীন জন্তুর মতোই। মনোয়ারা বিয়েবাড়ি থেকে মেয়েদের নিয়ে ফেরেননি, মেজো মেয়ের মাস্টার এসেছে। শকত সাহেব বললেন, ওরা কেউ বাসায় নেই, বিয়েবাড়িতে গেছে, আপনি বসেন, চা খান। মাস্টার সাহেব বললেন, আচ্ছা চা এক কাপ খেয়েই যাই। শকত সাহেব বুয়াকে চায়ের কথা বলে সে শুকনো মুখে মাস্টারের সামনে বসে রইলেন, তার মেজাজ একটু খারাপ হলো, মাস্টারের চা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সামনে বসে থাকতে হবে, টুকটাক কথা বলতে হবে। কি কথা বলবেন? মাস্টার সাহেব বললেন, আপনার গালে কি হয়েছে?
দাড়ি শেভ করতে গিয়ে গাল কেটে গেছে, আয়নাটা খারাপ, ভালো দেখা যায় না। নতুন একটা কিনে নেন না কেন? ইরার মাকে বলেছি ও সময় করতে পারে না। আপনার ছাত্রী পড়াশোনা কেমন করছে? ভালো, ম্যাথে একটু উইক। আপনি কি শুধু ম্যাথ পড়ান? আমি সায়েন্স সাবজেক্ট সবই দেখাই, ফিজিক্স কেমিস্ট্রি। বুয়া চা নিয়ে এসেছে, শুধু চা না, পিরিচে পেঁপে এবং মুড়ি। মাস্টার সাহেব আগ্রহ করে তিতা পেঁপে এবং মিয়ানো মুড়ি খাচ্ছেন। প্রাইভেট মাস্টাররা যে কোনো খাবার আগ্রহ করে খায়। শকত সাহেব কথা বলার আর কিছুই পাচ্ছেন না। একবার ভাবলেন আয়নার ব্যাপারটা নিয়ে কথা বলবেন, নিজেকে সামলালেন। কি দরকার মাস্টার সাহেব? জি, আপনি তো সায়েন্সের টিচার, আয়নাতে যে ছবি দেখা যায় কিভাবে দেখা যায়? আলো অবজেক্ট থেকে আয়নাতে পড়ে, সেখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে। শকত সাহেব ইতস্তত করে বললেন, কোনো বস্তু যদি আয়নার সামনে না থাকে তাহলে তো তার ছবি দেখার কোনো কারণ নেই, তাই না? মাস্টার সাহেব খুবই অবাক হয়ে বললেন, তা তো বটেই, এটা জিজ্ঞেস করছেন কেন? এমনি এমনি জিজ্ঞেস করলাম, কোনো কারণ নেই, কথার কথা, কিছু মনে করবেন না। শকত সাহেব খুবই লজ্জা পেয়ে গেলেন। পরদিন অফিসে যাবার সময় শকত সাহেব আয়নাটা খবরের কাগজে মুড়ে সঙ্গে নিয়ে নিলেন। কেন নিলেন নিজেও ঠিক জানেন না। অফিসের ড্রয়ারে আয়নাটা রেখে সাজেদুল করিমের সঙ্গে কম্পিউটার নিয়ে ঘটঘট করতে লাগলেন। কিভাবে উইন্ডো খুলে সেখান থেকে সিস্টেম ফোল্ডার বের করতে হয়, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, 14 রকম যন্ত্রণা। তিনি মুগ্ধ হলেন ছেলেটার ধৈর্য দেখে। তিনি যে সব গুবলেট করে দিচ্ছেন তার জন্য সাজেদুল করিম একটুও রাগ করছে না। একই জিনিস বার বার করে বলছে, এমনভাবে কথা বলছে যেন তিনি বয়স্ক একজন মানুষ না, বাচ্চা একটা ছেলে। সাজেদুল করিম বলল, স্যার আসুন আমরা একটু রেস্ট নেই, চা খাই, তারপর আবার শুরু করব। আমাকে দিয়ে আসলে কিছু হবে না, বাদ দাও। বাদ দিলে কি করে চলবে স্যার, কম্পিউটার চলে এসেছে, এখন তো আর আপনি লম্বা লম্বা যোগব্যোগ করতে পারবেন না, ব্যালেন্স শীট তৈরি হবে কম্পিউটারে। শকত সাহেব ক্লান্ত গলায় বললেন, আমি পারবো না, যারা পারবে তারা করবে, আমি চাকরি ছেড়ে দেব। কি যে বলেন না স্যার, চাকরি ছেড়ে দেবেন মানে? চাকরি ছাড়লে আপনি খাবেন কি? আপনি মোটেই ঘাবড়াবেন না, আমি আপনাকে কম্পিউটার শিখিয়ে ছাড়বো, আমার সাংঘাতিক জেদ। চা খেতে খেতে শকত সাহেব ছেলেটার সঙ্গে কিছু গল্পও করলেন। গল্প করতে খারাপ লাগলো না, তবে এই ছেলে কম্পিউটার ছাড়া কোনো গল্পই জানে না। কোনো এক ভদ্রলোক তার কিছু জরুরি ডাটা ভুল করে ইরেজ করে ফেলেছিলেন, প্রায় মাথা খারাপ হবার মতো জোগাড়। সেই ডাটা কিভাবে উদ্ধার হলো তার গল্প সে এমনভাবে করলো যেন একটা রোমহর্ষক গল্প। বুঝলেন স্যার, দুটো প্রোগ্রাম আছে যা দিয়ে ট্রেস স্ক্যানে ফেলে দেওয়া ডাটা উদ্ধার করা যায়। একটা প্রোগ্রামের নাম নর্টন ইউটিলিটিস, আরেকটার নাম কমপ্লিট আনডিলিট। খুবই চমৎকার প্রোগ্রাম। শকত সাহেব কিছুই বুঝলেন না, তবু মাথা নাড়লেন যেন বুঝতে পেরেছেন। চা শেষ হবার পর সাজেদুল করিম বলল, আসুন তাহলে বিসমিল্লাহ বলে লেগে পড়ি। শকত সাহেব লজ্জিত গলায় বললেন, আজ থাক, আজ আর ভালো লাগছে না। জিএম সাহেব শুনলে রাগ করবেন। রাগ করলে করবে, কি আর করা, আমাকে দিয়ে কম্পিউটার হবে না, শুধু শুধু তুমি কষ্ট করছো। আমার কোনো কষ্ট হচ্ছে না। ঠিক আছে স্যার, আপনি তাহলে আজকে রেস্ট নিন, কাল আবার আমরা শুরু করব। আমি তাহলে যাই স্যার। একটা জিনিস দেখো তো। শকত সাহেব ড্রয়ারে থেকে খবরের কাগজে মোড়া আয়নাটা বের করলেন। খুব সাবধানে কাগজ সরিয়ে সাজেদুল করিমের হাতে আয়নাটা দিয়ে বললেন, জিনিসটা একটু ভালো করে দেখো তো। জিনিসটা কি? একটা আয়না। সাজেদুল করিম ঘুরিয়ে ফিরিয়ে আয়নাটা দেখল। শকত সাহেব কৌতূহলী গলায় বললেন, দেখলে? দেখলাম। কি দেখলে বলো তো? পুরনো একটা আয়না দেখলাম, পারা নষ্ট হয়ে গেছে, আর কিছু দেখলাম না স্যার। আর কিছু কি দেখার আছে? না, আমার শখের একটা আয়না। শকত সাহেব আয়নাটা কাগজে মুড়তে শুরু করলেন। সাজেদুল করিম এখনও তার দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে। শকত সাহেবের মনে হলো তিনি ছোটবেলায় অবনী স্যারকে গাছের সঙ্গে কথা বলতে দেখে এইভাবেই বোধহয় তাকিয়েছিলেন। সাজেদুল করিম চলে যাবার পর তিনি তার ঘরের দরজা বন্ধ করে দিলেন, আয়নাটা বের করলেন। ওই তো মেয়েটাকে দেখা যাচ্ছে, মেয়েটাকে কেমন দুঃখী দুঃখী লাগছে। শকত সাহেব মৃদু গলায় বললেন, কেমন আছো চিত্রলেখা? ভালো। তোমার মুখটা অমন শুকনো লাগছে কেন? মন খারাপ? মন খারাপ কেন? একা একা থাকি তো এই জন্য মন খারাপ, মাঝে মাঝে আবার ভয় ভয় লাগে। কিসের ভয়? জানি না কিসের ভয়। এটা কি আপনার অফিস? আপনার টেবিলের উপর এটা কি, বাক্সের মতো? এটা হচ্ছে একটা কম্পিউটার, IBM কম্পিউটার।
কম্পিউটার কি? একটা যন্ত্র হিসাব নিকাশ করে। আচ্ছা শোনো চিত্রলেখা, তোমার বাবা মা আছেন? জানি না তো। তুমি আজ কিছু খেয়েছো? না। তোমার খিদে লেগেছে? হুম। তুমি যেখানে থাকো সেখানে কোনো খাবার নেই? না। জায়গাটা কেমন? জায়গাটা কেমন আমি জানি না, খুব শীত। শকত সাহেব দেখলেন মেয়েটা শীতে কাঁপছে, পাতলা সুতির জামায় শীত মানছে না। তিনি কি করবেন বুঝতে পারলেন না। এই শীতার্থ ও ক্ষুধার্থ মেয়েটার জন্য তিনি কী বা করতে পারেন? তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়নাটা কাগজে মুড়ে ড্রয়ারে রেখে দিলেন। তার নিজেরও খিদে লেগেছে, বাসা থেকে টিফিন ক্যারিয়ারে করে খাবার এনেছেন। কোনো উপায় কি আছে মেয়েটাকে খাবার দেওয়ার? আরে কি আশ্চর্য, তিনি এসব কী ভাবছেন? আয়নায় যা দেখছেন সেটা মনের ভুল ছাড়া আর কিছুই না। এটাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। আসলে আয়নাটা তার দেখাই উচিত না। তিনি টিফিন ক্যারিয়ার নিয়ে অফিস ক্যান্টিনে খেতে গেলেন, কিন্তু খেতে পারলেন না। বারবার মেয়েটার শুকনো মুখ মনে পড়তে লাগলো। তিনি হাত ধুয়ে উঠে পড়লেন। বাসায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল। সাধারণত অফিস থেকে তিনি সরাসরি বাসায় ফেরেন। আজ একটু ঘুরলেন, সোহরাওয়ার্দী উদ্যানের বেঞ্চিতে বসে রইলেন। তার ভালোই লাগলো, পুরফুরে বাতাস দিচ্ছে, চারদিকে গাছপালা, কেমন শান্তি শান্তি ভাব। দুপুরে কিছু খাননি বলে খিদেটা এখন জানান দিচ্ছে। বাদামওয়ালা বুট বাদাম বিক্রি করছে। এক ছটাক বাদাম কিনে ফেলবেন নাকি? কত দাম এক ছটাক বাদামের? তিনি হাত উঁচিয়ে বাদামওয়ালাকে ডাকলেন। তারপরই মনে হলো বাচ্চা একটা মেয়ে না খেয়ে আছে। তার মনটা খারাপ হয়ে গেল। বাদাম না কিনেই তিনি বাসার দিকে রওনা হলেন। বাসায় ফেরা মাত্র তাকে নাস্তা দেওয়া হলো, তিতা পেঁপের টুকরা মিয়ানো মুড়ি। মনে হয় অনেকগুলি তিতা পেঁপে কেনা আছে এবং টিন ভর্তি মিয়ানো মুড়ি আছে। এগুলো শেষ না হওয়া পর্যন্ত তাকে খেতেই হবে। ঘরের ভেতর থেকে হারমোনিয়ামের শব্দ আসছে। অপরিচিত একজন পুরুষ নাকি গলায় সা রে গা মা পা করছে। ইরার গলাও পাওয়া যাচ্ছে। ইরা গান শিখছে নাকি? মনোয়ারা চায়ের কাপ নিয়ে শকত সাহেবের সামনে রাখতে রাখতে বললেন, ইরার জন্য গানের মাস্টার রেখে দিলাম, সপ্তাহে দুদিন আসবে, 1500 টাকা সে নেয়, বলে কয়ে 1000 করেছি, তবলচিকে দিতে হবে 300। মেয়ের এত শখ, তোমাকে বলে তো কিচ্ছু হবে না। কার কি শখ কি ইচ্ছা তুমি কিছুই জানো না, যা করার আমাকেই করতে হবে। শকত সাহেব নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিলেন। 1000 যোগ 300, 1300, বাড়তি 1300 টাকা কোত্থেকে আসবে? সামনের মাস থেকে বেতন কমে যাবে। প্রভিডেন্ট ফান্ড থেকে 10,000 টাকা লোন নিয়েছিল, সামনের মাস থেকে 500 টাকা করে কাটা শুরু হবে। তবে উপায় কি হবে? তিনি কম্পিউটারও শিখতে পারছেন না, যদি সত্যি সত্যি এই বয়সে চাকরি চলে যায় তখন? মনোয়ারা বললেন, সোমাদের কলেজ থেকে স্টাডি ট্যুরে যাচ্ছে, ওর 1000 টাকার দরকার, তোমাকে আগে ভাগে বলে রাখলাম। কি কথা বলছো না কেন? শকত সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে ফ্যাকাশে ভাবে হাসলেন, কিছু বললেন না। তোমার সঙ্গে বসে যে দুটো কথা বলবো সে উপায় তো নেই, মুখ সেলাই করে বসে থাকবে। আশ্চর্য এক মানুষের সাথে জীবন কাটালাম। মনোয়ারা উঠে চলে গেলেন। ঘরের ভেতর থেকে এখন গানের কথা ভেসে আসছে, মনে হচ্ছে ওস্তাদ টিচার প্রথম দিনেই গান শেখাচ্ছেন। তুমি বাসো কিনা আমি জানি না, ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমার কাজ আমি বন্ধ করি আরে যাব, চিন্তা হতে আমি চিতানলে যাব বন্ধুরে। শকত সাহেব একা বসে আছেন। রাতে ভাত খাবার ডাক না আসা পর্যন্ত একাই বসে থাকতে হবে। আয়নাটা বের করে মেয়েটার সঙ্গে দুটা কথা বললে কেমন হয়? কেউ এসে দেখে না ফেললেই হয়, দেখে ফেললে সমস্যা। কেমন আছো চিত্রলেখা? জি ভালো আছি। কে গান গাচ্ছে? আমার বড় মেয়ে ইরা। হ্যাঁ ইরা, তোমার দেখি নাম মনে আছে। মনে থাকবে না কেন, আমার সবার নামই মনে থাকে, ইরা, সোমা, কল্পনা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব মন খারাপ, আপনার কি হয়েছে? কিছু হয়নি রে মা। শকত সাহেবের গলা ধরে এলো। দিনের পর দিন তার মন খারাপ থাকে, কেউ জানতে চায় না তার মন খারাপ কেন। আয়নার ভেতরের এই মেয়ে জানতে চাচ্ছে। তার চোখে প্রায় পানি আসার উপক্রম হলো। তিনি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললেন, তুমি কি গান জানো? জি না। আচ্ছা শোনো, তুমি যে বলেছিলে খিদে লেগেছে, কিছু কি খেয়েছো? খিদে কমেছে? মেয়েটা মিষ্টি করে হাসলো, মজার কোনো কথা বলছে এমন ভঙ্গিতে বলল, আপনি কি যে বলেন, খাবো কি করে,
আমাদের এখানে কি কোনো খাবার আছে? খাবার নেই? না, কিচ্ছু নেই। এটা একটা অদ্ভুত জায়গা, শুধু আমি একা থাকি, কথা বলারও কেউ নেই, শুধু আপনার সঙ্গে কথা বলি। শকত সাহেব লক্ষ্য করলেন মেয়েটা আগের মতো দুহাত বুকের উপর রেখে থরথর করে কাঁপছে। তিনি কোমল গলায় বললেন, শীত লাগছে মা? লাগছে, এখানে খুব শীত। যখন বাতাস দেয় তখন প্রচন্ড ঠান্ডা লাগে। আমার তো শীতের কাপড় নেই, এই একটাই ফ্রক। দুঃখে শওকত সাহেবের চোখে প্রায় পানি এসে গেল। তখন মনোয়ারা বারান্দায় এসে দাঁড়ালেন, শীতল গলায় বললেন, আয়না হাতে বারান্দায় বসে আছো কেন? কল্পনার পাশে বসে তার পড়াটা দেখিয়ে দিলেও তো হয়, সব বাবারাই ছেলে মেয়েদের পড়াশোনা দেখিয়ে দেয়, একমাত্র তোমাকেই দেখলাম অফিস থেকে এসে বটগাছের মতো বসে থাকো, বাবার কিছু দায়িত্ব তো পালন করবে। শওকত সাহেব আয়নাটা রেখে কল্পনার পড়া দেখানোর জন্য উঠে দাঁড়ালেন। সাজেদুল করিম অসাধ্য সাধন করেছে, শওকত সাহেবকে কম্পিউটার শিখিয়ে ফেলেছে। কি স্যার, বলিনি আপনাকে শিখিয়েই ছাড়বো? শওকত সাহেব হাসলেন, তার নিজের এখনো বিশ্বাস হচ্ছে না তিনি ব্যাপারটা ধরে ফেলেছেন। সাজেদুল করিম বলল, আর কোনো সমস্যা হবে না, তাছাড়া আমি আপনার জন্য আরেকটা কাজ করেছি, প্রতিটি স্টেপ কাগজে লিখে এনেছি, কোনো সমস্যা হলে কাগজটা দেখবেন, দেখবেন সব পানির মতো পরিষ্কার। থ্যাংক ইউ। আর স্যার, আমার ঠিকানাটা ওই যে কাগজে লিখে গেলাম, কোনো ঝামেলা মনে করলেই আমার বাসায় চলে আসবেন। আচ্ছা বাবা, তুমি অনেক কষ্ট করেছ। আপনার অবস্থা দেখে আমার স্যার মনটা খারাপ হয়েছিল, রাতে দেখি ঘুমও আসে না, তখন একের পর এক স্টেপগুলি আমি কাগজে লিখলাম, সারা রাত চিন্তা করলাম কিভাবে বোঝালে আপনি বুঝবেন স্যার। শওকত সাহেবের চোখে প্রায় পানি আসার উপক্রম হলো। তিনি ভেবে পেলেন না এরকম অসাধারণ ছেলে পৃথিবীতে এত কম জন্মায় কেন। স্যার আমি যাই, জিএম সাহেবকে বলে যাচ্ছি আপনি আপনি সব শিখে ফেলেছেন, আর কোনো সমস্যা নেই। আরেকটা কথা স্যার, কম্পিউটারকে ভয় পাবেন না, তাকে ভয় পাওয়ার কিছু নেই, কম্পিউটার হচ্ছে সামান্য একটা যন্ত্র, এর বেশি কিচ্ছু না। শওকত সাহেবের চোখে এবার সত্যি সত্যি পানি চলে এলো। ছেলেটা যেন চোখের পানি দেখতে না পায় সেজন্য তিনি অন্যদিকে তাকিয়ে রইলেন। মনে মনে ঠিক করলেন আজ অফিস থেকে ফেরার পথে ছেলেটার জন্য একটা উপহার কিনবেন, দামি কিছু না, সেই সামর্থ্য তার নেই, তবু কিছু কিনে তার বাসায় গিয়ে তাকে দিয়ে আসবেন, একটা কলম বা এই জাতীয় কিছু। ছদুই টাকার মধ্যে কলম না পাওয়া গেলে সুন্দর কিছু গোলাপ, তার সঙ্গে 500 টাকা আছে টেবিলের ড্রয়ারে খামের ভেতর রাখা। শওকত সাহেব 175 টাকা দিয়ে একটা ওয়াটারম্যান কলম কিনলেন, তারপর কোনো কিছু না ভেবেই চিত্রলেখার জন্য একটা সোয়েটার কিনে ফেললেন। গরমের সময় বলেই ভালো ভালো সোয়েটার সস্তায় বিক্রি হচ্ছিল, সোয়েটার কিনতে 340 টাকা খরচ হয়ে গেল। সাদা জামিনের উপর নীল ফুল আঁকা, সিনথেটিক উল। দোকানদার বলল, সিনথেটিক হলেও আসল উলের বাবা, তুন্দ্রা অঞ্চলের বরফের চায়ের উপর শুয়ে থাকা যায়। শওকত সাহেব জানেন সোয়েটার কেনাটা তার জন্য খুবই বোকামি হয়েছে, চিত্রলেখাকে এই সোয়েটার তিনি কখনোই দিতে পারবেন না, কারণ চিত্রলেখা বলে কেউ নেই, পুরো ব্যাপারটা তার মাথার অসুস্থ কোনো কল্পনা। সংসারের দুঃখ ধান্দায় তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে বলে এইসব হাবিজাবি দেখছেন তিনি। তারপরেও মনে হলো মেয়েটা দেখবে জিনিসটা তার জন্য কেনা হয়েছে, বেচারি খুশি হবে। সাজেদুল করিমকে তিনি বাসায় পেলেন না, দরজা তালাবন্ধ, দরজার ফাঁক দিয়ে তিনি কলমটা ঢুকিয়ে দিলেন। তার মনে হলো ভালোই হয়েছে, সাজেদুল করিম জানলো না উপহারটা কে দিয়েছে। মানুষের সবচেয়ে ভালো লাগে অজানা কোনো জায়গা থেকে উপহার পেতে। শওকত সাহেব গভীর আনন্দ নিয়ে বাসায় ফিরলেন, আজকের পেঁপে খেতে আগের মতো তিতা লাগলো না, চাটাও খেতে ভালো হয়েছে। তিনি মনোয়ারাকে আরেক কাপ চা দিতে বলে ড্রয়ার থেকে আয়না বের করতে গেলেন, আয়নাটা পাওয়া গেল না, ড্রয়ারে নেই, টেবিলের উপরেও নেই, বাথরুমে নেই, বারান্দায় নেই, তিনি পাগলের মতো আয়না খুঁজছেন। মেয়েরা কেউ কি নিয়েছে? তিনি মেয়েদের ঘরে ঢুকে টেবিলের বইপত্র এলোমেলো করতে শুরু করলেন। ইরা বলল, বাবা তুমি কি খুঁজছো? আয়নাটা খুঁজছি, আমার একটা হাত আয়না ছিল না, ওই আয়নাটা। ওই আয়না তুমি কোথাও খুঁজে পাবে না, মা তোমার জন্য নতুন একটা আয়না কিনেছে, ওটা ফেলে দিয়েছে। শওকত সাহেব হতভম্ব গলায় বললেন, এসব এসব কি বলছিস, কোথায় ফেলেছে? পুরনো একটা আয়না ফেলে দিয়েছে, তুমি এরকম করছো কেন বাবা? শওকত সাহেব বিড়বিড় করে কি যেন বললেন, কিচ্ছু বোঝা গেল না। ইরা ভয় পেয়ে তার মাকে ডাকলো। মনোয়ারা এসে দেখেন শওকত সাহেব খুব ঘামছেন, তার কপাল বেয়ে ফোঁটা ফোঁটা ঘাম ঝরছে। তিনি ধরা গলায় বললেন, মনোয়ারা আয়নাটা কোথায় ফেলেছো? রাত 11টা বাজে, শওকত সাহেব বাসার পাশের ডাস্টবিন হাঁটাচ্ছেন।
তার সারা গায়ে নোংরা লেগে আছে, তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি দুহাতে ময়লা কেটে যাচ্ছেন, একটু দূরে তার স্ত্রী ও তিন কন্যা দাঁড়িয়ে। তাদের চোখে রাজ্যের বিস্ময়। বড় মেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, তোমার কি হয়েছে বাবা? চিত্রলেখাকে খুঁজছি রে মা, চিত্রলেখা। চিত্রলেখা কে? আমি আমি জানি না কে। শকত সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি কাঁপা কাঁপা গলায় ডাকছেন, চিত্রা মারে, ও মা তুই কোথায়?